দুর্নীতির পাহাড়ে বিদ্ধ কার্যত দর পর্যন্ত এখন ভিন রাজ্যে বাংলার শাসক দলের নো এন্ট্রি জাতীয় দল এখন শুধুই রাজ্যের শুধুই আঞ্চলিক দল ভিন রাজ্যের মানুষ তো মুখ ফিরিয়েছে কিন্তু এ রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ ঠিক কোন পথে বাংলায় বছরের পর বছর বঞ্চনা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনের আজ পৌঁছে গেল দেশের রাজধানীতে মহার্গ ভাতা চেয়ে দিল্লিতে উঠল রাজ্য সরকার বিরোধী স্লোগান দিল্লিতে প্রতিবাদে সুর বাংলাতেও কোথাও টেট উত্তীর্ণদের চাকরি না পাওয়ার ক্ষোভ কোথাও চাকরি পেয়েও বেতন বন্ধের অভিযোগ এই ছবি আজকের নয় তৃণমূল জামানার বছরের পর বছর দিনের পর দিন এই ছবি দেখতেই অভ্যস্ত বাংলার মানুষ বাংলার গান্ধারী শাসক ভিন রাজ্যে ভোট পাখি আপন সাজাতে গিয়ে জমানত জব্দ তৃণমূলের ডানা ছাটল জাতীয় নির্বাচন কমিশনে গোয়া ত্রিপুরা মেঘালয় মণিপুর অরুণাচলে ঢালাও প্রতিশ্রুতির পরেও কেন বাপিকে ফিরতে হলো বাড়িতে কারণটা তো দিনের আলোর মতো স্পষ্ট দুর্নীতির দায়ে শিক্ষা দপ্তরের প্রায় পুরোটাই জেলে নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দিলেই উদ্ধার হয় কোটি কোটি টাকা যে রাজ্যে চাকরি নেই ডিএ নেই একশো দিনের কাজ থেকে আবাস চুরি চুরি আর চুরি এমনকি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে চলে দখলদারি ভিন রাজ্যে তৃণমূলের ঝান্ডা পৌঁছানোর আগে ইস্তেহার পৌঁছানোর আগেই তো সামনে এসেছে ঝুড়ি ঝুড়ি দুর্নীতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই নামটা এখন তুলে দেওয়া উচিত কারণ মাছি পাখা লাগালেও কোনো পাখি হতে পারে না তো সেজন্য পাখি পাখিই থাকে মাছি মাছিই থাকে তৃণমূল কংগ্রেসও তাই সর্বভারতীয় দল নয় আর কাঁঠালের রামসত্য যেরকম হয় সেরকম তৃণমূল সর্বভারতীয় ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তাই হারিয়েছে দিদি চেয়েছিল জাতীয় রাজনীতিতে একটা বিরাট এক নায়িকা হবে সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে সর্বভারতীয় স্তরে দরজা বন্ধ তারপরে তৃণমূলের ঔদ্ধত্য কমছে না আমরাও খতিয়ে দেখছি আইনি পরামর্শ এবং প্রয়োজনে আদালতে যাব মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নেত্রী সেটার ওপর ইলেকশন কি বলল কমিশন কি বলল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি বা তার যে জাতীয় নেত্রী হিসেবে সেটা তার যে গ্রহণযোগ্যতা তার যে বিশ্বাসযোগ্যতা সারা ভারতবর্ষে জুড়ে রয়েছে সেটা কিন্তু ইলেকশন কমিশনের ওপর নির্ভর করে না তৃণমূল এখন প্রাক্তন জাতীয় দল কাছের মানুষ সাজার চেষ্টা হলেও ভিন রাজ্যে তৃণমূলকে দরজা দেখিয়ে দিয়েছে তাহলে কিভাবে সেই দলকেই বাংলার মানুষ দুহাত ভরে ভোট দিচ্ছে রিপাবলিক বাংলা